তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন আফতার কার্টুন আপনি কি বানাতে চান? তাহলে আপনি এই সুন্দর এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই অ্যাপসটি কি ধরনের। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো বরাবর মতো অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করলে এই ধরনের এন্টারপ্রাইজ, তো এখানে খুলে যাবে এই ধরনের এন্টারপ্রাইজ। এখান থেকে আপনি প্রথমেই ব্যাকগ্রাউন্ড আপনি চয়েস করে নিতে পারেন। তো প্রথম অপশান ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড বা এখান থেকে বিভিন্ন ছবি দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন, এবং এখান থেকে গ্যালারি থেকে আপনি নিজস্ব ফটো বা ক্যামেরা থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং কালারিং চেঞ্জও করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার এইভাবে চেঞ্জ করা যেতে পারে। তারপরে আপনি এইভাবে পিছনে যে ইফেক্ট, আপনি ময়ূর বা যে কোনো ইফেক্ট, তারপরে হেয়ার কাটিং, চুলের ইফেক্ট, আপনি ছেলের না মেয়ের আপনি কার্টুনটা বানাতে চাইছেন আপনি সেইভাবে চুলটা নিয়ে নিতে পারেন। ছেলের হলে ছেলের, মেয়ের, মহিলা হলে মহিলার। তারপরে আপনি চুলের কালারটা এখান থেকে চয়েস করে নিতে পারেন। পছন্দ না হলে আবার ব্যাক করে এসে করতে পারেন। তারপর আপনি ড্রেস, আপনি কোন টাইপের ড্রেস রাখতে চাইছেন। এক একটা ড্রেস তিন রকম করে দেওয়া হচ্ছে, মোট ফ্যাট, রোগা এবং মিডিয়াম শরীর। আপনি যেভাবে চাইবেন সেইভাবে নিতে পারেন এখান থেকে ড্রেসগুলো। তারপর ড্রেসের কালার এইখান থেকে সহজেই ঠিক করে নিতে পারেন। তো আমরা যাব পরের অপশন। তারপরে মুখমণ্ডলের আকৃতি, লম্বা রাখবেন না কি কালার রাখবেন, তারপরে ওখান থেকে কালার চয়েস করে নিতে পারেন। তারপরে আই, এখান থেকে বিভিন্ন ধরনের চোখের টেমপ্লেট দেওয়া হয়েছে, আপনি চয়েস করে নিতে পারেন যে কোনো কিছু। চোখের কালারটাও চয়েস করে নিতে পারেন এখান থেকে, ঠিক করে নিতে পারেন। তারপরে লিপ, আপনি বিভিন্ন আকৃতির ঠোঁট দেওয়া হয়েছে কার্টুন বানানোর জন্য, তার কার্টুন, তো লিপ আপনি চয়েস করে নিতে পারেন। ছেলে বা মেয়ে আপনি কোনটা চাইছেন এখান থেকে সেইভাবে নিয়ে নিতে পারেন। তারপরে কালার লিপের। তো এরপর নোজ, তো আপনি ম্যাচিং করে এইভাবে নোজটা লাগাতে পারেন। তারপরে ব্রু কালার, ব্রু সেটাকে কালারও করতে পারেন। তারপরে এখানে আপনি চশমা লাগাতে পারেন বা কোনো ফেস আকৃতি আপনি এখান থেকে লাগাতে পারেন। মুখোশ বা চশমা বা বিভিন্ন ভ্যারাইটিজ এখানে জিনিস দেওয়া হয়েছে, আপনি সেগুলো লাগাতে পারেন। এবং কালারিং চেঞ্জ করতে পারেন এইভাবে। এবং এখান থেকে আপনি এই ইফেক্টগুলো লাগাতে পারেন, এই স্টিকারগুলো কালারিং চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে কান্না বা মুখে কোনো দাগ থাকলে সেই দাগগুলো এখান থেকে এইভাবে দিতে পারেন, বা কেটে গেলে এইভাবে দাগগুলো দিতে পারেন। তো এই অ্যাপসটিকে এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন এইভাবে। সেভ অবতার বা সেভ অ্যাজ ইমেজ, আপনি যেভাবে চাইবেন সেইভাবে এটাকে সেভ করতে পারেন এবং শেয়ার করতে পারেন। তো আপনি এখান থেকে আবার শেয়ারও করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
তো ভাবছেন এই অ্যাপসটি কোথায় পাবেন, আসুন আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি নিতে পারি। এখান থেকে যারা পাবেন না আমি ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক এবং নাম দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।